অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে তোমাদের যে ধারাবাহিকে আমি ভিডিওটি দিচ্ছি, তো আলোচনা প্রথম ভিডিওতে আমি বলেছি আসলে আমি একের পর এক তিন পাঁচটি ভিডিও থাকবে তোমাদের জন্য, তোমরা সেখানে ভিডিওগুলো দেখতে পারবে। একটি ভিডিও শেষ হয়ে গেলে আরেকটি ভিডিও তোমাদের অটোমেটিক চলে আসবে। তো এখানে আমি স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা আন্তর্জাতিক বিষয় মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বক্তৃতা তোমাদের জন্য রেডি করে রেখেছি। তোমরা বক্তৃতাটি হচ্ছে এখানে, তোমরা বক্তৃতাটি একটু দেখে নাও যে বক্তৃতা, এখানে আমি বেশি কথা বলবো না, তোমরা ভাষণটি আমি ধীরে ধীরে স্ক্রল করব। আর একটি কথা হচ্ছে এই ভাষণটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। আমি স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখলেও রাখতে পারো, অথবা ভিডিও পজ করে তোমরা তোমাদের লিখে নিতে পারো বা দেখে পড়ে নিতে পারো। এবং এমন এটা তোমরা হুবহু কেউ কপি করতে যাবে না, তোমরা তোমাদের নিজেদের মতো করে এমনভাবে একটি বক্তৃতা তৈরি করতে পারবে। আর একটি কথা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদের মূল্যবান সাবস্ক্রিপশনটা করলে খুবই খুশি হব, আর আমাদের জন্য দোয়া করবে। আমি পরবর্তী অংশ দেখাচ্ছি তোমাদের বক্তৃতার, এখানেই এই বক্তৃতাটি শেষ হয়েছে, তোমরা একে একটু দেখে নাও। আমি তোমাদের জন্য কিছু সেকেন্ড এই বক্তৃতাটি রেখে দিচ্ছি। আর আমার এখানে তোমরা মোটামুটি, আমি দেখি এক একটা ভিডিওতে আমার 12,000-13,000 করে ভিউ হয়, কিন্তু আমার দেখি সাবস্ক্রাইবার আমার সে আগে যা সেটা ছিল সেটাই এখন। অবশ্য কিছু কিছু তোমরা অনেকেই আমাকে হেল্প করো, তার জন্য অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভিডিও শেষে একটি দেওয়া আছে, কবিতা দেওয়া আছে আমার আবৃত্তি করা, এবং তোমাদের পরবর্তী লেসনটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন, সেটি থেকে তোমরা যে কোনো একটি করতে পারো। আমার একটি কবিতা আছে, সেটি দেখলেও খুবই ভালো লাগবে আমার। ভালো থেকো, আল্লাহ হাফেজ।